নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে। আর এই হালকা শীতে আপনারা সবাই জানেন যে পুরী ঘোরার বা সমুদ্রের এলাকায় ঘোরার মজাই কিন্তু আলাদা। আর আপনারা আজকে প্ল্যাটফর্মের অ্যানাউন্সমেন্ট থেকে বুঝতেই পারছেন যে আজ আমরা হাওড়া বা শিয়ালদায় নয়, আজ আমরা রয়েছি শালিমার স্টেশনে। হ্যাঁ, আর এখান থেকে 8:45 আমাদের ট্রেন ছাড়বে পুরীর উদ্দেশ্যে। আমাদের কোচ একদম সামনের দিকে, তাই অনেকটাই হাঁটতে হচ্ছে। কি আর করা যাবে, স্লিপার কোচগুলো সামনের দিকে এই ট্রেনে, আর এসি শ্রেণীর কোচগুলো পিছনের দিকে। তবে একদিক দিয়ে ভালো, সামনের দিকে হওয়ার জন্য পুরী স্টেশনে নেমে আমাদের ভোরবেলা কম হাঁটতে হবে। তো কি আর করা যাবে, চলুন বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো। তার কারণ কাল ভোরেই কিন্তু পুরী, আর পুরীতে সারা দিন কিন্তু ভিডিও করতে হবে, আপনাদের দেখাতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক, কাল ভোরে আপনাদের সাথে দেখা হচ্ছে পুরী স্টেশনের ভিডিও নিয়ে। এখন আপনাদের জানাই গুড নাইট। এখন ঘড়িতে ভোর 5টা, আর আমরা পুরী স্টেশনে নেমে গেছি। তো চলুন পুরী স্টেশনটা একটু ভালো করে দেখতে দেখতে পুরী স্টেশন থেকে বেরোনো যাক। আর বেরিয়েই কিন্তু আপনাদের পুরী স্টেশনের বাইরের দৃশ্যটাও কিন্তু দেখাবো। দেখতেই পাচ্ছেন আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি, আর ঘড়িতে কিন্তু সময় 5:04। আমরা এখান থেকে একটি অটো রিজার্ভ করব এবং হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের হোটেল কিন্তু একদম সমুদ্রের কাছে, তাই এই হোটেলে একটু ফ্রেশ হয়েই আমরা সোজা সমুদ্রের পাড়ে চলে আসবো এবং আপনাকে দেখানোর চেষ্টা করব যে পুরীর সমুদ্রের অপরূপ সৌন্দর্য।
তেলের ব্যাগ রেখে ফ্রেশ হয়ে ছুট লাগালাম সমুদ্রের দিকে। পুরীর সমুদ্রের যেন একটা আলাদাই সৌন্দর্য। এখানে আকাশ পরিষ্কার হয়ে গেছে, সূর্যও উঠে গেছে, আর আমরা এই সমুদ্রের পাড়ে একটু ব্রেকফাস্ট করেই কিন্তু রওনা দেবো পুরীর মন্দিরে পুজো দিতে। আর পুজো দিয়ে ফেরার পথে আমি আপনাদের দেখাবো আমার হোটেলটা সমুদ্র থেকে ঠিক কতটা দূরে, এবং হোটেলের সম্পূর্ণ পরিষ্কার একটা ভিউ, এবং এটাও দেখাবো হোটেলের ব্যালকনি থেকে পুরীর সমুদ্রটাকে কত সুন্দর লাগে। আমরা এখন পুরীর মন্দিরের কাছে চলে এসেছি। এখানে কিন্তু আমাকে বাইরে থেকেই ভিডিও করতে হবে, কারণ মন্দিরের ভেতর মোবাইল অ্যালাও নেই, তাই আমাকে বাধ্য হয়েই বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, আর সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন ওটাই আমার হোটেল, একদম একটা হোটেলের পিছনে। আর ব্যালকনি থেকে সমুদ্রের যে ভিউটা, সেটা আলাদাই রকমের সুন্দর। এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি, না হলে অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা। আর সত্যি কথা বলতে পুরীর সম্পূর্ণ ভিডিও একটি পর্বে নিয়ে দেখানো খুবই অসম্ভব, তাই পরবর্তী নিয়ে দুটি পর্ব নিয়ে আমি আসব, একটি সমুদ্রের পাড়ের মার্কেট এবং বিভিন্ন খাজার দোকান নিয়ে, এবং আরেকটি পুরীর নিয়ে নিউ বৃন্দাবনের ভিডিও নিয়ে। তাই সেগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ততক্ষণের জন্য বাই।